নমস্কার বন্ধুরা মিতালি স্টুডিও নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আপনাদের ইলেকট্রিক বিল কিভাবে পেমেন্ট করবেন তো বন্ধুরা সম্পূর্ণ প্রসেসটি ঠিকঠাকভাবে জানার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা ইলেকট্রিক বিল অনলাইনে পেমেন্ট করার জন্য আপনারা চলে আসবেন ডাব্লিউ ডট ইন এই ওয়েবসাইটটিতে তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা ওখানে ক্লিক করে কিন্তু এরকম একটি পেজে চলে আসতে পারবেন তো এখানে আসার পর দেখুন এখানে অনলাইন পেমেন্ট বলে একটি অপশান দেখতে পাচ্ছেন তো এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা পরবর্তী একটি পেজ এখানে ওপেন হবে তো এখানে দেখুন একটি কুইক পে বলে অপশান দেখাচ্ছে তো এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো কুইক পে অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের বেশ কিছু জিনিস ফিল করতে হবে তো এখানে আপনাদের যে কাস্টমার আইডি রয়েছে যেটা আপনাদের ইলেকট্রিক বিলে দেখতে পাবেন তো সেই কাস্টমার আইডিটি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে যে ক্যাপচাটি শো করছে তো সেই ক্যাপচাটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে প্রসিড অপশনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী একটি পেজে এখানে আপনারা সমস্ত ডিটেইলসগুলি দেখতে পাবেন তো দেখুন এখানে আপনাদের কাস্টমার আইডি যেটি আপনি ইনপুট করেছেন সেটি দেখতে পাবেন এবং এখানে কনজিউমারের যে নেম রয়েছে অর্থাৎ যার নামে মিটার রয়েছে তার নামটি কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবং যদি আপনাদের ইমেল আইডি আপডেট করা থাকে সে ক্ষেত্রে আপনারা এখানে ইমেল আইডি দেখতে পাবেন এবং এখানে আপনাদের মোবাইল নাম্বারটি শো করবে তো অবশ্যই কিন্তু এখানে দেখে নেবেন পেমেন্ট করার আগে আপনাদের সমস্ত ইনফরমেশনগুলি ঠিক রয়েছে কিনা এখানে যদি আপনাদের কাস্টমার আইডি কোনো কারণে ভুল ইনপুট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু এখানে অন্য অন্য ব্যক্তির নাম দেখাতে পারে তো সম্পূর্ণ বিল পেমেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে আপনারা কাস্টমার আইডি দিয়ে নেক্সট পেজে কনজিউমারের নেম এবং মোবাইল নাম্বারটি মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর যদি সমস্ত কিছু ঠিক থাকে এখানে ভিউ আনপেড বিল এই অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ভিউ আনপেড বিলে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে আপনারা আপনাদের যত টাকা পেমেন্ট করতে হবে এবং যেই যেই মাসের জন্য আপনাদের বিলটি পেমেন্ট করতে হবে তার ডিটেলসগুলি কিন্তু এখানে দেখতে পাবেন তো দেখুন এখানে যেমন অক্টোবর দু হাজার বাইশ এবং বিলের লাস্ট ডেটটি দেওয়া রয়েছে অর্থাৎ লাস্ট যেদিন আপনি অর্থাৎ শেষ

কন্ট্রোল রয়েছে তো এই চেক টিক করে দেবেন বন্ধুরা এখানে টিক করে দেওয়ার পরেই কিন্তু তো এখানে লেখাই রয়েছে কোনো ট্রানজেকশন চার্জ আপনাকে দিতে হবে না তারপর দেখুন এখানে ট্রানজেকশনের জন্য এখানে একটি টিম কন্ডিশন রয়েছে তো এখানে যে ছোট্ট চেক বক্সটি রয়েছে এখানে আপনি টিক করে দেবেন টিক করে দেওয়ার পর এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ইলেকট্রিক বিলটি পেমেন্ট করার জন্য বেশ কিছু অপশন পেয়ে যাবেন যেমন ক্রেডিট কার্ড রয়েছে ডেবিট কার্ড রয়েছে এছাড়াও ইন্টারনেট ব্যাংকিং থাকলে আপনারা পেমেন্ট করতে পারবেন ওয়ালেট কিংবা ক্যাশ কার্ডের মাধ্যমে আপনারা এছাড়া আপনারা কিউআর কোডের দ্বারা পেমেন্ট করতে পারবেন ইউপিআই আইডি দ্বারা পেমেন্ট করতে পারবেন এবং এখানে আপনারা ফোনপে থেকেও কিন্তু পেমেন্ট করতে পারবেন তো যদি আপনারা ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের কার্ডটি সিলেক্ট করবেন ডেবিট কিংবা ক্রেডিট কার্ড তারপর এখানে কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে কার্ডের যে এক্সপায়ারি মান্থ রয়েছে তো সেই এক্সপায়ারি মান্থটি বসিয়ে দেবেন এবং এখানে এক্সপায়ারি ইয়ারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের এটিএম এর পেছনের দিকে দেখবেন সি কিংবা সিভিসি নাম্বার রয়েছে তো সেই নাম্বারটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর যার নামে এটিএম কার্ড রয়েছে তার নামটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন পরবর্তী পেজটি কিন্তু আমার কাছে খুলে গেছে তো এখানে আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটি এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো যদি কোনো কারণে ওটিপিটি না যায় সেক্ষেত্রে আপনারা রিসেন্ট ওটিপি করতে পারেন তো যদি ওটিপিটি চলে যায় তাহলে ওটিপির ঘরে বসিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে একটি মেসেজ শো করবে

গেছে তো এটা কি কিন্তু আপনারা প্রিন্ট কিংবা স্ক্রিনশট করে রাখতে পারেন কিংবা এটির পিডিএফও আপনারা সেভ করে রাখতে পারেন বন্ধুরা অনেক সময় এমন হয় পেমেন্ট সাকসেসফুলি হওয়ার পরেও কিন্তু এই এই যে ভিউ রিসিভে ক্লিক করে আমি ডাউনলোড করলাম কিন্তু হয় না যদি কোনো কারণে এখান থেকে আপনারা রিসিপটি না পান তাহলে কিভাবে আপনারা রিসিপটি ডাউনলোড করবেন চলুন দেখে দিচ্ছি বন্ধুরা রিসিপটি ডাউনলোড করার জন্য আপনারা আরেকবার ডিসিএল এর হোম সাইটে আসবেন দেখুন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড পেমেন্ট রিসিভ এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এই অপশনে ক্লিক করে পর এইরকম একটি নতুন পেজ খুলে যাবে তো দেখুন এখানে আপনাকে সিলেক্ট টাইপ বলে একটি অপশন দেখতে পাবেন তো এখানে দুটি অপশন পাবেন এখানে একটি কনজিউমার আইডি দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে শুধুমাত্র যারা নতুন অ্যাপ্লিকেশন করেন তাদের ডাউনলোড হয় যেহেতু আপনি পুরনো কনজিউমার এই জন্য কিন্তু এখানে কনজিউমার আইডি বলে যে অপশনটি রয়েছে এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন তারপর এখানে আপনাদের যে কনজিউমার আইডি যেটি দিয়ে আপনারা ইলেকট্রিক বিলটি পেমেন্ট করেছেন তো সেই কনজিউমার আইডিটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে যে কোডটি শো করছে তো সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখুন দুটি ট্যাব শো করবে তো যদি আপনাদের ট্রানজেকশানটি কোনো কারণে পেন্ডিং কিংবা ফেলিওর হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই যে দ্বিতীয় ট্যাবটি রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনাদের পেমেন্টটি পেন্ডিং কিংবা ফেলিওর হয়ে গেছে কিনা তো যদি এখানে দেখতে পান যে আপনাদের পেন্ডিং কিংবা ফেলিওর কিছু নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ভিউ সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রি এই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে আপনাদের পেমেন্ট ডাউনলোড করতে পারবেন তো চলুন আমি ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যতগুলি বিল পেমেন্ট করেছেন সমস্ত রিসিপগুলি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই পেমেন্টের নয় আগেও আপনি যে সমস্ত পেমেন্টগুলি করেছেন সেই সমস্ত পেমেন্টের রিসিপগুলিও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো দেখুন আজকে যেমন আমি এই পেমেন্টটি করলাম তিরিশ নয় দু হাজার বাইশ তারিখে এই জন্য কিন্তু দেখুন আজকের ট্রানজেকশানের যদি আমি পেমেন্ট রিসিপটি ডাউনলোড করতে চান সেখানে দেখুন এই যে একটি ভিউ বলে অপশান রয়েছে এবং এখানে এই যে পিডিএফ টি শো করছে তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু পেমেন্ট রিসিপটি ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের ইলেকট্রিক বিলের পেমেন্টটি করে নেবেন এবং পেমেন্ট রিসিপটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ